नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি 6 শ্রাবণ 23 জুলাই শনিবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 6 শ্রাবণ 23 এপ্রিল সূর্যোদয় 5:06, সূর্যাস্ত 6:22, শনিবার দশমী দিবা 1:37, কৃত্তিকা নক্ষত্র রাত্রি 9:45, গণ্ডযোগ অপরাহ্ন 4:46, বৃষ্টিকরণ দিবা 1:37, গতে বপকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন। অর্থাৎ 23 জুলাই শনিবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ। মেষে অবস্থান করছে রাহু ও মঙ্গল। মেষে মঙ্গল অবস্থান করছে ভরিণী নক্ষত্রে, রাহু অবস্থান করছে ভরিণী নক্ষত্রে, চন্দ্র বৃষে, বৃষে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে, শুক্র মিথুনে আর্দ্রা নক্ষত্রে, রবি বুধ কর্কটে, রবি কর্কটে পুষ্যা নক্ষত্রে, বুধ কর্কটে পুষ্যা নক্ষত্রে, কেতু তুলায় বিশাখা নক্ষত্রে, শনি বক্রী অবস্থায় মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশি 23 জুলাই শনিবারে রাশিফল। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি যথেষ্ট অসুবিধাজনক। কর্মক্ষেত্রে একাধিক সুযোগ এলেও তা আপনি সেভাবে কাজে লাগাতে পারবেন না, তবে আর্থিক দিক দিয়ে আপনি কিছুটা অগ্রগতির পথে যাবেন। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে। আপনার মাতৃস্থানীয় সম্পর্কের অবনতি হবে। মায়ের শারীরিক অসুস্থতা, মায়ের জন্য চিন্তা, আপনার জীবনে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে। এছাড়া আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তা বাড়বে এবং আজকের দিনে আপনার জীবনে যথেষ্ট চাপ আসবে। তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে সন্তান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট, সন্তানের ভালো ব্যবহার আপনার মনে আনন্দ দেবে। মেষরাশি, আজকের দিনে শরীর ভালোই থাকবে এবং ভাতা বা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, মেষরাশির জাতক জাতিকা। এরপরে বৃষরাশি। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি এবং যেদিক দিয়ে শুভফল তা হচ্ছে বিদ্যা। বিদ্যাক্ষেত্রে আপনি যথেষ্ট শুভফল পাবেন। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে নানাভাবে প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। আজকের দিনে ভাতৃ সম্পর্কের কিছুটা হলো অবনতি হবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা বাড়বে, তবে সন্তান মুখ উজ্জ্বল করবে। সন্তানের দিক থেকে যথেষ্ট শুভ খবর পাবেন। সন্তানের বিদ্যায় উন্নতি আপনার মনে আনন্দ যোগানবে। মেষরাশি, বৃষরাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা করতে যাবেন না। বৃষরাশির জাতক জাতিকা, বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে, সে বাধা এড়াতে কিছুটা পরিশ্রম করতেই হবে, শরীর সম্পর্কে সাবধানে থাকতেই হবে, বৃষরাশি। এরপরে মিথুন রাশি। কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আসবে। আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন, তবে যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে বিদ্যা। বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্যের খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা বাড়বে। আজকের দিনে ভাতা বা ভগিনীদের জন্য আপনি যথেষ্ট চিন্তিত থাকবেন। তবে মিথুন রাশি যেদিক দিয়ে শুভ ফল পাবেন তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে। বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত কিছু ভালো খবর পাবেন, আপনার কর্মলাভের খবর। তবে যেদিক দিয়ে প্রচণ্ড চিন্তা তা হচ্ছে সন্তান। সন্তানের শরীর ভালো থাকবে না, সন্তানের শরীরে শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে যাবতীয় দুর্দশা আনতে পারে মিথুন রাশি। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃকুল থেকে বিশেষ কিছু সাহায্য আশা করতেই পারেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, মিথুন রাশির জাতক জাতিকা।
এরপরে কর্কট রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনে উন্নতি, আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ করবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তা আসবে কর্কট রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান কর্কট রাশি। আজকের দিনে আপনার আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের কিছুটা অমিল হবে, তবে যেদিক দিয়ে শুভ ফল পাবেন তা হচ্ছে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, শত্রুরা আপনার কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, শরীর মোটের ওপর ভালোই থাকবে, কর্মক্ষেত্রে একাধিক শুভ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা, এবং যেদিক দিয়ে চাপ থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তানের লেখাপড়ায় যথেষ্ট অমনোযোগ, সন্তানের উগ্র ব্যবহার আপনাকেও যথেষ্ট চিন্তায় রাখবে সিংহ রাশি। আজকের দিনে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আছে, আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা বাড়বে, তবে যেদিক দিয়ে বিরাট সাফল্যের খবর আসছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার জন্যে কোনো ভালো খবর আনবে। এছাড়াও আজকের দিনে আপনার পিতৃকুল থেকে আপনি কিছুটা সাহায্য পেতে পারেন, আপনার জীবনে কোনো বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, তাই সেই আঘাত গুরুতর হতে পারে, তাই রাস্তাঘাটে চলাচলে এমনকি ঘরের মধ্যে থাকলেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন ভাই সিংহ রাশি। এছাড়াও আপনার মানসিক চাপের জন্য কিছুটা ক্ষতির সম্ভাবনা আছে, সেদিক দিয়ে সাবধান। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি কিছুটা অস্থিরতা রয়েছে, কর্মক্ষেত্রে একাধিক শত্রুতা, কর্মক্ষেত্রে একাধিক বাধার কারণে আপনার মনোসংযোগ বিঘ্নিত হবে, তবে যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাবেন। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আপনি পাবেন কুম্ভ রাশি। আজকের দিনে ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি, এছাড়াও যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে কোনো বন্ধু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এবং বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিত কর্ম লাভ করবেন। এছাড়া সন্তানের ব্যবহার যথেষ্ট মনোমুগ্ধকর হবে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান আপনার সঙ্গে থাকবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা বাড়বে, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, শরীরে নানা সমস্যা চলছে, কর্মক্ষেত্রে বাধা আছে, আর্থিক দিক দিয়ে প্রতারিত হতে পারেন, তবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বাদে একটা ভালোবাসার সম্পর্ক হবে, স্বামী স্ত্রী একত্রে ভ্রমণে বেরোতে পারবেন আজকের দিনে। আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে শুভ সমাচার আসবে তুলা রাশি, তবে তুলা রাশি সন্তানজনিত শুভ ফললাভ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান আপনার সঙ্গে থাকবে। এছাড়া তুলা রাশি, আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, আপনার সুচতুর পরিকল্পনায় আপনি নির্দিষ্ট কোনো কাজ করতে সাকসেস হবেন তুলা রাশি। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন। আপনার আজকের দিনে আপনার পারিবারিক জীবনে যে অস্থিরতা ছিল তা অনেকটাই কমে যাবে, তবে আজকের দিনে তুলা রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট বাধা, বিদ্যাক্ষেত্রে আপনার অমনোযোগ আপনাকে কোণঠাসা করে তুলতেই পারে তুলা রাশি, তাই বিদ্যার জন্যে অতিরিক্ত মনোযোগী হওয়া প্রয়োজন তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধির দিন, আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভালো খবর পাবেন। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সম্পর্কে সুন্দর ব্যবহার আসবে এবং মাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি হবে।
পারিবারিক জীবনে আশাতীত ফললাভ পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট মিল আসবে, তবে যেদিক দিয়ে চিন্তা আসবে তা হচ্ছে সন্তানের অমনোযোগ। বিদ্যাক্ষেত্রে সন্তানের অমনোযোগ এবং অতিরিক্ত শত্রুতার কারণে আপনার কিছুটা ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। তবে শরীর কিছুটা ভোগাবে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধানে থাকতে হবে। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে আপনার সুনাম ছড়িয়ে পড়বে এবং আর্থিক দিক দিয়ে একটা ভালো দিন বলা যেতেই পারে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি হইচই 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 করে যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে কিছুটা হলো আপনাকে অস্থির করে তুলবে তা হচ্ছে একাধিক বন্ধুর প্রতারণা বা একাধিক বিদ্যুর মিথ্যা কথাবার্তা আপনার মনে আঘাত আনতেই পারে। এরপরে ধনুরাশি, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা রয়েছে, এছাড়া যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে আপনার সন্তান, এছাড়া আপনার বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের পারিবারিক দিক দিয়ে যথেষ্ট ভালো রেজাল্ট করবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। তবে ধনুরাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে শত্রু, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, এই দুটি ব্যাপারে আপনাকেও যথেষ্ট সাবধান করেই দিলাম আজকের দিনে 23 জুলাই শনিবার ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনে শরীর কিছুটা ভোগাবে, কর্মক্ষেত্রে একাধিক বাধা, আর্থিক দিক দিয়ে যতটা টাকা চাইবেন অতটা টাকা পাবেন না, আপনার পারিবারিক অস্থিরতা বৃদ্ধি পাবে, আপনার সন্তান আপনার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করবে। সন্তানজনিত খারাপ ব্যবহারে আপনার মনোদুঃখ আসতেই পারে মকর রাশি। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে শত্রু, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, উল্টে আপনি শত্রুদের কিছুটা টাইট দিতেই পারবেন মকর রাশি। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধির সূচনা, আর্থিক দিক দিয়ে শুভ ফল, তবে যেদিক দিয়ে চিন্তা আসবে তা হচ্ছে কর্মশত্রুতা, কর্মশত্রুতার কারণে কর্মের শুভ ফল সেভাবে আসতে চাইবে না কুম্ভ রাশি। আপনার সন্তান উন্নতি করবে, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, পারিবারিক শত্রুরা তো নয়, তারা কোণঠাসা হয়ে থাকবে। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে চিন্তা, স্বামী স্ত্রীর ব্যবহারকে যথেষ্ট ভালো করতে হবে এবং আপনার অতিরিক্ত প্রত্যাশাকে ত্যাগ করতে হবে, যা পাচ্ছেন সেই কাজই গ্রহণ করুন কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা বাড়বে, এছাড়া যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে প্রেম। আজকের দিনে প্রেম প্রীতি প্রণয় অবশ্যই রয়েছে। আজকের দিনে ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি রয়েছে। আজকের দিনে যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে শুভ সংবাদ পাবেন মিথুন মীন রাশি, এবং আপনার সন্তানের বিদ্যার যে চিন্তা ছিল সে চিন্তা অনেকখানি দূর হবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। মীন রাশি, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে, শত্রুরা অনেকটা পিছিয়ে যাবে, সে ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত দিলাম মীন রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে 23 জুলাই শনিবার 12টি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।